নিউজ পাবে আমি কিছু বললে তো বিপদ। আমার কাছে মনে হয় যে আমরা যে ধরনের টিম করতে চাচ্ছিলাম অলমোস্ট 95 to 100% আমরা ওই ধরনের টিম করতে পেরেছি। যে প্লেয়ারগুলোকে আমরা টার্গেট করেছিলাম মোস্টলি আমরা ওই প্লেয়ারগুলোকে পেয়েছি, সো উই আর ভেরি হ্যাপি। আর বরিশাল নর্মালি ইজ আ ভেরি সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ, ওরা লাস্ট 2-3 বছর ধরেই বিপিএল এ প্লে অফ খেলছে, ফাইনাল খেলছে। সো আশা করি যে যে ধরনের টিম আমরা করেছি এবার যদি আমরা অল দ্য ওয়ে যেতে পারি তাহলে উইল বি নাথিং লাইক ইট, বাট এন্ড অফ দ্য ডে ইটস ক্রিকেট, নাথিং ইজ ফর গ্যারান্টি। বাট ফ্র্যাঞ্চাইজ ওনারের তরফ থেকে যারা ম্যানেজমেন্ট ছিলেন তাদের তরফ থেকে আমরা বেস্ট পসিবল এফোর্ট দিয়েছি যে বেস্ট পসিবল টিম করার জন্য। এখন ইটস আপ টু দ্য প্লেয়ার্স অ্যান্ড মি and him and him to perform and take the team all the way. Now, Mizan bhai actually reached out to me. He bolechen mane BPL ni ashole uni kichu bolen nai, uni bolchen je to have a cup of coffee with him. So oi bhabei oi coffee khete khete alochonar moddhe ei BPL er jinish ta asha apnara janen oi shomoy was a very difficult time amar jonno. So and then আমি যেহেতু এখানে একবার খেলেছি, সো আই নো হিম ভেরি ওয়েল। অ্যান্ড দেন যে কোনো সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজে যে কোনো ক্রিকেটারই খেলতে চাবে, দে আর আ সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড সো বেশি সময় লাগে না, ওটা বিগ প্লাস পয়েন্ট। আমার কাছে মনে হয় যে দে আর ভেরি ভেরি সাকসেসফুল বিপিএলে। আমি মাঝে মাঝে এটা একটু আমার কাছে একটু আজব, সরি, আমার কাছে মনে হয় যে এতগুলো এক্সপিরিয়েন্স একটা টিমে ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লাস ইউথেরও সাপোর্ট আছে। আপনি যদি আমাদের টিমটা যদি দেখেন ইটস মিক্স অফ বোথ, অ্যান্ড আশা করি এন্ড কথা হলো যে আমরা কতটুকু ভালো পারফর্ম করতে পারি। এটা মেডিকেল ডিপার্টমেন্ট আছে, আপনারা টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন আশা করি। বাট এখন পর্যন্ত আমি এখনো অ্যাকচুয়ালি বিকালে যে আবার অ্যাসেস করবে আমাকে, সো এখনো কোনো কিছু ইটস নট ফর সার্টেন এনিথিং। সো আই এম শিওর আপনারা এটা নিউজ পাবেন। আমি কিছু বললে তো বিপদ। ভেরি ভেরি হ্যাপি। ইট ওয়াজ অল সিলেক্টেড বাই আস, টিম ওনার, ম্যানেজমেন্টে যারা ছিলেন, কোচ, মাইসেলফ, মিরাজ, সবাই মিলে আমরা সিলেক্ট করেছি অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। ক্যাপ্টেন্সি কাছে পাবো এটা আমার কাছে মনে হয় যে আমাদের টিম অনেকগুলো ক্যাপ্টেন আছে যারা বিপিএল এ ইজ কোয়াইট সাকসেসফুল। মিরাজ ইজ আ বিগ, দের ইজ আ বিগ চান্স দ্যাট মিরাজও হইতে পারে বা অর সামবডি এলস, বাট এই জিনিসটা আমরা এখনো ডিসাইড করিনি। আমার জন্য ওই ক্যাপ্টেন্সিটা ইটস নট ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সটা আমরা মাঠে পাবো, রিয়াদ ভাই, মুশফিক, মিরাজ, আমি আছি, that is important. So who is leading, that is not very important until unless if you are all taking a decision action together, we should be happy. Team balance ta kemon? Very nice, deshi bideshi miliye khub bhalo.